আমার ছেলে মরে গেছে, আমার মেয়ে এক ভাই আছে, আরে তুমি ঘরে চলো না। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এতক্ষণে বুঝেই গেছো তোমরা যে আমরা আজকে কি ভিডিও করতে চলেছি। আজকে হতে চলেছে ফেক ম্যারেজ প্র্যাঙ্ক আমার মায়ের সাথে। ও আর আমি পালিয়ে বিয়ে করেছি, সেটা আমার মা জানে না। তো মাকে ফোন করবে, বড় মা ফোন করে মাকে ডাকবে যে তোর ছেলে কি করে ফেলেছে। তাড়াতাড়ি আয়, আমার বাড়ি পাশেই, এখন আমি বড় মা বাড়িতে রয়েছি। তো দেখি মায়ের রিয়াকশনটা কি হয়। আরে মালা তুই কেন পরাচ্ছিস, পরব তো আমি। আচ্ছা আমার কাজগুলো তুই করিয়ে দিলে হবে। দেখো আমার হাতে সিঁদুর মাখানো হলো, যাতে মা বুঝতে পারে যে সিঁদুরটা আমি পরিয়েছি। পুরো একদম আমরা একদম পুরো প্রিপেয়ার, জাস্ট মাকে ফোনটা করা হবে আর ব্যাস। এ পিঙ্কি, তোর মাকে আসতে বল তো, তোর ভাই কি করেছে এসে দেখবে। মাকে দিতে বল, মাকে দিতে বল। আরে তুমি আসো এখানে, তোমার ছেলে কি ঘটেছে, তুমি বাড়ি আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয় এখানে। কেন জানি না, তো ছেলে কি ঘটিয়েছে এখানে, আমি কিন্তু ঝামেলা ফামেলা নিতে পারবো না। তুমি আসো, আমি আসলে এখানে ফোন রাখছি, আসো তাড়াতাড়ি। তো আমি আর সুচি পাশের একটা বাড়িতে বসে আছি, আমার মামার মামির বাড়ি, মা আসবে বড় মামার বাড়িতে। তো চলো দেখা যাক রিঅ্যাকশনটা কি হয়। A few inches later. আমার বাড়ি কোনো জীবনে ঢুকবি না, তুই ওকেই করতি, তুই কেন করলে একদিন তো করতেই হতো। আমার মনে সারা দিয়ে বাজারে পড়ে যাচ্ছে, বারবার বললাম তুই বিয়ে করবি নাকি, তুই এখনো করবি না আমাকে, আমি থাকবো না করে আমার ছেলে মরে গেছে, আমার মেয়ে এক ভাই আছে, আরে তুমি ঘরে চলো না।
ওইভাবে সবকিছু বললে হয় বাড়ি দিয়ে বাড়ি দিয়ে যায় ক্যামেরা আমি তোমাদের আশাতে জল দেবো বলো আমাদের আমাকে কাঁদাবে এবার চুপ করো কেউ বলবে না সবাই জানবে তো সবাই তো দেখবে ভিডিওটা তো গাইস ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর মা কেমন লাগছে মা ছেলের বিয়ে দিয়ে